চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী অভিনীত প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি ঈদের দিন মুক্তি পায়। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ ফলাফল ভালো হয়নি বলে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যায়। আগামী 5 মে 35টির বেশি প্রেক্ষাগৃহে এটি আসবে বলে জানা গেছে। পরিচালকের ব্যাখ্যা, ঈদের ঢাকার বাইরের 7টি প্রেক্ষাগৃহে ও 2টি অডিটোরিয়ামে সিনেমাটি মুক্তি পেয়েছিল, এবার তাই ঢাকাসহ নতুন মুক্তির পরিকল্পনা করা হয়েছে। এই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমাদের এই কাজটি নিয়ে খুব একটা প্রচারণা হয়নি, আমি দেশের বাইরে ছিলাম, এখন থেকে আমরা নতুন করে প্রচারণা শুরু করব। আশা করি তৃতীয় ও চতুর্থ সপ্তাহের পর আরও ভালো খবর আসবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।